কারণ হিসেবে যে আপনার যখন বাতাস বেরো হয় মানে বুঝতেছেন কি বলতেছে হ্যাঁ মানে পথ দিয়ে তো উজু ভাঙে তো ওখানকার সাথে আপনি তখন যুক্তি দিলেন যে ওখানে ধর না কেন এটা আমি ঠিক বুঝলাম বিষয়টা কেন তখন কে কে কেন কি করলাম ভাই আপনার কথা বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে কে কি বলেছে কেন কি বললেন কি বললেন আপনার যখন উজু ভেঙে যায় তখন আপনি গোসল করেন মানে উজু করেন তো আপনার হচ্ছে পাইপ হতে বাতাস বেরোলে সেটা উজু করে কি সম্পর্ক তো ওখানে কেন ধুত করেন না মানে আপনি কি এটার ব্যাখ্যা দিতে আসছেন দেখেন আপনি তো এটা অযুক্ত কথা বলে এটা আপনি সেদিন না না আপনি যদি আপনার আপনি যদি মনে করেন যে বিষয়টা অযুক্ত ছিল তাহলে কি আপনি কোনো ব্যাখ্যা দিতে আসছেন না ব্যাখ্যা না আপনি ঠিক যে কথাটা বললেন এটা তো অযৌক্তিক ছিল আপনার তা আপনি মিস ওটা অদ্ভুত ভাবে কি আপনি মানে সমালোচনা বা ক্রিটিসাইজ করলেন তো আপনি ঠিক আমার কথাটা কি ভুল ছিল নাকি অযৌক্তিক ছিল সেটা আগে বলেন মানে আপনি কি বলতে চান যে অযৌক্তিক অযৌক্তিক হবে এবং কথাটা শুনে নেন কথা শুনে তারপর কথা বলেন ঠিক আছে কথা শুনে কথা বলতে হবে তাই না নাকি আমার কথাটা কি ভুল ছিল নাকি অযৌক্তিক ছিল সেটা আগে আপনার বলতে হবে যে আমি যেটা বলেছি যে ইসলামের বিধান হচ্ছে যদি আপনার বিপদ থেকে বাতাস বের হয় আহ বাতাসের সাথে তো অন্য কিছু বেরোতে বের হতে পারে মাঝে মাঝে মনে হতে পারে যে বাতাসের সাথে অন্য কিছু বের হয়ে গেছে আহ সেইটার জন্য যেটা করতে হয় ইসলামের যে বিধানটা আছে সেটা হচ্ছে অজু করতে হয় উজু করে নিজেকে পবিত্র করে আবারও নামাজ পড়া যায় এটা হচ্ছে ইসলামের বিধান যেটা আমি জানি আপনি যদি সেটার দলিল চান তাহলে সেটার দলিল বের করে দেখানো যাবে এই মুহূর্তে হাতের কাছে নেই কিন্তু বের করে দেখানো যাবে একটু সময় লাগবে এখন আমি এটা বলেছি যে ওই পথের সাথে ওই পথে ধরা গেল যে বদবায়ুর সাথে একটু জিনিসও বের হয়ে গেছে হ্যাঁ তাহলে তুই জায়গাটা নোংরা হয়ে জিনিস বের হওয়ার কথা আপনি বলেন শুধু আপনার মানে পাদের কথাই বলছেন আপনার কিছু না আমি তো জিনিস বের হওয়া অবশ্যই বলেছি আমি বলেছি যে ওই ওই জায়গাটা কথাটা শুনে নেন কথাটা শুনে নেন ওই জায়গাটা থেকে যখন ওই বদবায়ুটা বের হয় তখন অনেক সময় মানুষের ওইখান থেকে বদবায়ুর সাথে সাথে অন্য অন্য কিছু বের হয়ে যেতে পারে আমি স্পেসিফিকলি বলি নাই কারণ এই শব্দটা মানে লাইভে গিয়ে বলা সম্ভব না অনেক সময় হ্যাঁ লাইভে অনেক সময় এই শব্দগুলো বলা সম্ভব না মনে করেন এই শব্দটা এত মানে ঘৃণার শব্দ যে শব্দটা বলা একটু মুশকিল এখনো দেখেন আমি একটু ইতস্তত করতেছি কিন্তু গতকাল বা গতদিন যে লাইভটা হয়েছিল সেখানে তাহলে আপনি হয়তো ভালো করে শুনেন নাই আমি ডেফিনেটলি বলেছি যে বায়ু বের হয়ে যাচ্ছে বায়ু বের হওয়ার সাথে সাথে তো কিছু না কিছু বের হয়ে যায় এটা আমি ডেফিনেটলি বলেছি আমার খুব ভালোভাবে মনে আছে আপনি একটু আবারও গিয়ে পুরো আলোচনাটা ভালো করে শুনে দেখেন ঠিক আছে তাহলে আপনি হয়তো ভুল শুনতে ভুল করেছেন বা আপনি বুঝতে পারেন নাই যে এখানে কি নিয়ে কথা হচ্ছে এখন আপনি কি বলতে চান যখন বর্জ্য পদার্থ যখন বের হয় তখন তো ধৌত করতে হবে কিন্তু আপনি যখন বললেন যে শুধু বাতাস বের হয় তখন তো আপনার ধৌত করা লাগবে না তখন উজু করেন কেন বাতাস বের হওয়ার সময় আপনি বাতাস বের হওয়ার সময় আপনি সব সময় তো মানে ক্লিয়ার থাকতে পারবেন না সব সময় আপনি কোন কনফিডেন্ট থাকতে পারবেন না সেটার সাথে আসলে শুধুমাত্র ইয়া বের হয়েছে নাকি অন্য কিছু বের হয়েছে কারণ জিনিসগুলো এত ক্ষুদ্র যে এটা সময় আপনার পক্ষে জানা সম্ভবই না শীতের রাতে তো আরো জানা সম্ভব না

আপনি নিয়ে আসেন এখানে ঠিক আছে তারপর আমরা লাইভটা বাজিয়ে শোনাবো ঠিক আছে জান যে ইউটিউব থেকে ডাউনলোড করেন ডাউনলোড করে ওই অংশটুকু পুরো আলোচনাটা আপনি কেটে নিয়ে আসেন এখানে ঠিক আছে আপনি কেটে নিয়ে আসেন না ভাই তাহলে সুবিধাটা হয় আমি কেটে নিয়ে আপনার দাবি না আপনার দাবি না আপনি দাবি করছেন না আমার কথা অযৌক্তিক সেটা কে দাবি করছে আমি করছি না আপনি করছেন কে দাবি করছে দাবি দাবিটা তো আপনার তাই না জি তাহলে আপনার তো সেটা সবকে দাবি যে করে দাবি যে করে আপনাকে মিউট করে মিউট করে রাখছি দাবি যে করে তার প্রমাণ উপস্থাপন করতে হয় দাবি আপনি করেছেন না আপনার প্রমাণ উপস্থাপন করতে হবে আপনি গিয়ে ইউটিউব থেকে সেই অংশটা কাটেন সেই পুরো আলোচনাটা ওই যে অংশ থেকে শুরু সেই পুরো অংশটা কাটবেন হ্যাঁ ইউটিউবে ডাউনলোড করে পুরো লাইভটা ডাউনলোড করে তারপরে একটা অ্যাপ দিয়ে কাটবেন ওই অংশটুকু আলোচনাটুকু তারপরে সেই আলোচনাটুকু একটা গুগল ড্রাইভে আপলোড করবেন গুগল ড্রাইভে আপলোড করে আপনি এখানে যুক্ত হবেন যুক্ত হয়ে প্রাইভেট চ্যাটে সেই গুগল ড্রাইভের লিঙ্কটা দিবেন এবং বলে দিবেন যে এই ভিডিওর এততম মিনিট থেকে এততম মিনিট আপনি একটু দেখেন তখন আমরা সেই ভিডিওটা এখানে বাজিয়ে শোনাব এবং তখন আমরা আলোচনা করব আপনার দলিল কোথায় আপনার তো প্রমাণ লাগবে আপনি যদি আমার কোন ভুল ধরতে চান বা আমার কোন অযৌক্তিক কথা ধরতে চান তাহলে তো আপনার দলিল লাগবে দলিল নিয়ে আসতে হবে সেটার প্রমাণটা নিয়ে আসেন তখন এটা নিয়ে আলোচনা করবো অথবা আমার মনে যেটা মনে হচ্ছে যে আপনি সেটা ভালো করে শোনেন নাই বা বোঝেন নাই যেটা আমি ডেফিনেটলি বলতে পারি যে আপনি আসলে ভালো করে বোঝেন নাই এটাতে যেটা হবে যে আপনি নিজেও আরেকবার ভালো করে শুনবেন সেটা এবং সেটা ভালো করে বুঝবেন আপনার গলা শুনে আমার মনে হচ্ছে যে আপনার আপনার সাথে নিয়ে কোনো একটা আলোচনা হয়েছিল গলার শর শুনে কেনা চেনা লাগতেছে এটা কি মানে সত্য যে আপনার সাথে নিয়ে কোন আলোচনা হয়েছিল নিয়ে

আমি আপনার লাইভে যাইনি মনে করেন আপনি আমার বাসায় আসছেন তার মানে আপনি একটা কোনো একটা দরকারে আসছেন বা কোনো একটা আপনার কোন একটা দরকার আপনি আমার বাসায় আসবেন কিন্তু আমি যদি না যাই শুনে নেন আচ্ছা রাখতেছি আপনার আপনি আমার লাইভে আসছেন তার মানে আপনি আমাকে অবশ্যই না তো আপনি আমার লাইভে কেন আসবেন হুদা হুদি আরেকজনের লাইভে মানুষ যাবে কেউ কেউ কখনো কারো লাইফ দেখতেই যাবে না কারোর লাইফ বা কারো আলোচনাতে ঢুকবেই না আমি পুষি না আপনার যেমন আপনার আমি পুষিনা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কি বলেন কি করেন সেগুলো কোনোদিন আমি দেখতেও যাবো না কারণ আমার আপনার প্রতি আমার নাই চিনিও না কোনোদিন জানতে চাই না কি আপনি হ্যাঁ আপনার চোদ্দ গোষ্ঠী কে তাও আমি জানতে চাই না কোনোদিন হ্যাঁ আপনার এলাকাবাসী কোথায় আপনি কোন গ্রামে থাকেন কোন মাদ্রাসায় আপনি পড়েন কিছুই আমি জানতে চাই না কারণ আপনার সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নাই কিন্তু আপনি অবশ্যই ইন্টারেস্ট আছে দেখি আপনি আমার লাইফে এসছেন নাকি আপনি তো অবশ্যই আমাকে পুষেন না পুষলে আমার লাইভে কেন আসবেন আপনি নাকি বলেন আপনি আমি আচ্ছা গুরুত্ব দেই কিনা হ্যাঁ গুরুত্ব দেন আমাকে অবশ্যই আপনি গুরুত্ব দেন এই কারণে আমার লাইভে আপনি আসছেন কিন্তু আপনাকে আমি কোনো গুরুত্ব দিই না